डियर स्टूडेंट्स तुम्हारे साइंस फ्रेंड यूट्यूब चैनल आज हमें तुम्हारे संगे दशम श्रेणी भौत विज्ञान बो जैव रसायन चैप्टर टी आलोचना करब। तो चलो शुरू करी। एर आगे भिडियोते मिथेन इथिलिन एसिटिलिन इंट्रोडक्शनगुलो दिए तरह संगे क्योंकि मिथेन रासायनिक बिक्रिया आलोचना कर दिए भिडियोते इथिलिन एसिटिलिन रासायनिक बिक्रियागुलो आलोचना करब। तो चलो शुरू करा जा। देखो प्रथम पॉइंट कि ना इथिलिन असम्पृक्त हाइड्रोकार्बन हवाय एटी रासायनिक भावे खूब सक्रिय। इथिलिन केन असम्पृक्त हाइड्रोकार्बन कारण इथिलिनेर मध्य कार्बन कार्बन द्विबंधन आछे सेई कारणे किन्तु एटा असम्पृक्त हाइड्रोकार्बन और जेहेतु एखाने द्विबंधन आछे सेई कारणे एटा किन्तु रासायनिक भावे खुबई सक्रिय। ठीक आछे बा कि करे ना खुबई सक्रिय बोलते कि रासायनिक बिक्रिया घटाय। ठीक आछे। और मिथेनेर क्षेत्रे कि मिथेन एकटा सम्पृक्त हाइड्रोकार्बन केन ना मिथेनेर मध्ये किन्तु सब समय कार्बन कार्बन एक बंधन थाके जदिओ मिथेनेर मध्ये किन्तु कोनो कार्बन कार्बन बंधन नहीं कार्बनेर संगे हाइड्रोजेनेर किन्तु बंधन आछे किन्तु एखाने मिथेने देखते पाई जे कार्बनेर हाइड्रोजेनेर संगेओ किन्तु कोनो रकम द्विबंधन बा त्रिबंधन नहीं सब समय एक बंधनई देखा जाए सेई कारणे मिथेनो किन्तु एकटा सम्पृक्त हाइड्रोकार्बन। एटा आमि बोले दिएछिलाम। एबार आसि देखो इथिलिनेर रासायनिक बिक्रिया। इथिलिनेर संकेतटा कि C2H4। ठीक आछे। इथिलिनेर जे रासायनिक बिक्रिया घटाय सेटा कोन धरनेर बिक्रिया सेटा किन्तु जुत बिक्रिया। आर जुत कथार अर्थ कि जुत कथार अर्थ होच्छे जोग। एबार जुत बिक्रियार संज्ञाटाते आसछि कि बोलेछे जे बिक्रियाय कोनो असम्पृक्त जौगेर अणुर संगे अन्य कोनो मौल बा जौगेर अणु सम्पूर्णरूपे जुक्त हये जाय एबं कोनो अंशई पृथक हय ना ताके जुत बिक्रिया बले। তাহলে জুত বিক্রিয়ার সংজ্ঞাটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। কি বলেছে দেখো কোনো অসম্পৃক্ত যৌগের অণুর সঙ্গে অন্য কোনো মৌল বা যৌগের অণু সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায়। আমি জুত কথার অর্থ যোগ বললাম আর এখানে দেখো যুক্ত কথাটা কিন্তু রয়েছে তার মানে যুক্ত হয়ে যায় কোনো অংশই কিন্তু পৃথক হয় না তাকে কিন্তু জুত বিক্রিয়া বলে। এবার উদাহরণ সহযোগে আমি তোমাদের যখন এই ব্রোমিনের সঙ্গেটা আলোচনা করব তখনই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে। দেখো আমি কি বললাম না ইথিলিন জুত বিক্রিয়া ঘটায়। তাহলে জুত বিক্রিয়া ঘটায় কিন্তু দুই ভাবে, একটা হচ্ছে ব্রোমিনের সঙ্গে একটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে। আমি প্রথম ব্রোমিনের সঙ্গেটা আলোচনা করছি তারপরে কিন্তু হাইড্রোজেনের সঙ্গেটা আলোচনা করব। ঠিক আছে। তাহলে কি লিখেছি দেখো, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে কখন না কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম দ্রবীভূত ব্রোমিনের লাল বর্ণের দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে দ্রবণটি বর্ণহীন হয়ে যায় ও বিক্রিয়ায় ইথিলিন ডাই ব্রোমাইড তৈরি হয়। তাহলে কি লেখা আছে না ব্রোমিনটা কিরকম হতে হবে না ব্রোমিনটা কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত হতে হবে। ঠিক আছে। এবং ব্রোমিনের বর্ণটা কিরকম হবে দেখো, এখানে কিন্তু লেখা আছে লাল বর্ণের দ্রবণ। যখনই ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া হয়ে যাবে তখন কি হয়ে যাবে না দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। এটাই হচ্ছে এই বিক্রিয়ার প্রথম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে দেখো কার কার সঙ্গে বিক্রিয়া হচ্ছে না ইথিলিনের সঙ্গে ব্রোমিন। তাহলে ইথিলিনের আমি প্রথম এঁকে নেব কি না সংকেতটা। দেখো ইথিলিনের সংকেতটা আমি কি বললাম C2H4। এটাকে আমি একটু ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো না কার্বন কার্বন আমি দ্বিবন্ধন আছে বললাম ইথিলিনের মধ্যে আর এখানে এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেন থাকবে এই কার্বনটার সঙ্গে কিন্তু দুটো হাইড্রোজেন থাকবে আমি এঁকে দিলাম। ঠিক আছে। আর কার সঙ্গে না ব্রোমিনের সঙ্গে ব্রোমিনের বর্ণটা কিরকম হবে ব্রোমিনের বর্ণটা কিন্তু লাল বর্ণের হয়ে যাবে। তাহলে লাল বর্ণ এটা আমি লিখে দিলাম তোমাদের বোঝার জন্য। তাহলে বিক্রিয়া করে কি তৈরি হবে আমি যুত বিক্রিয়ার ক্ষেত্রে কি বললাম না কোনো অসম্পৃক্ত যৌগের অণুর সঙ্গে অন্য কোনো মৌল বা যৌগের অণু সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায়। তাহলে এবার দেখবো এখানে ব্রোমিন দুটো পরমাণু আছে তাহলে তাহলে কি হচ্ছে না এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তার মধ্যে কিন্তু একটা বন্ধন ভাঙবে আর একটা বন্ধন রয়ে যাবে। তাহলে একটা বন্ধন রয়ে যাবে আমি লিখে দিলাম। এখানে কি আছে না দুটো হাইড্রোজেন যেরকম আছে রেখে দিলাম। ঠিক আছে। এখানেও দেখো দুটো হাইড্রোজেন যেরকম আছে রেখে দিলাম। আমি কি বললাম ব্রোমিন মানে এক একটা কার্বনের সঙ্গে এক একটা ব্রোমিন পরমাণু যুক্ত হয়ে যাবে। তাহলে এই কার্বনটার সঙ্গে একটা ব্রোমিন পরমাণু যুক্ত হবে এই কার্বনটার সঙ্গে কিন্তু একটা ব্রোমিন পরমাণু যুক্ত হয়ে যাবে। আর দ্রবণের বর্ণটা এখন কীরকম হয়ে যাবে দ্রবণের বর্ণটা এখন কিন্তু বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে। আগে ছিল লাল বর্ণ এখন হয়ে যাচ্ছে বর্ণহীন। আর এই যৌগটার নাম কি এই যৌগটার নাম হচ্ছে ডাইব্রোমাইড সরি ইথিলিন
ডাইব্রোমাইড। কেন? কারণ ইথিলিন থেকে এই যৌগটা তৈরি হচ্ছে বলে ইথিলিন নাম হচ্ছে, আর ডাইব্রোমাইড কারণ এখানে কেন দেখো দুটো কার্বনের সঙ্গে দুটো ব্রোমিন পরমাণু যুক্ত হয়ে গেছে, সেই কারণে এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। নিচে তোমরা নামটা কিন্তু লিখে দেবো, আমার এখানে জায়গা নেই বলে আমি লিখছি না, আশা করি বুঝতে পেরেছ। এবার আসি এই বিক্রিয়ার গুরুত্বটা, আমি যদিও গুরুত্বটা তোমাদের আগে বলে দিয়েছি তবুও আমি একটু পয়েন্ট করে লিখে রেখেছি। দেখো কী লিখেছি, না ব্রোমিনের এই বর্ণ পরিবর্তন, বর্ণ পরিবর্তনটা কীরকম হচ্ছে, না লাল বর্ণ থেকে বর্ণহীন হয়ে যাচ্ছে, তাহলে এই বর্ণ পরিবর্তন হাইড্রোকার্বনের অসম্পৃক্ততাকে শনাক্ত করতে সাহায্য করে। অর্থাৎ এই বিক্রিয়াটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আশা করি বুঝতে পেরেছ। কারণ এখানে দেখো এক বন্ধন, সরি এখানে দ্বিবন্ধন আছে, একটা বন্ধন ভাঙছে আর একটা বন্ধন একটা রয়ে গেছে, তাহলে এই যে কার্বন কার্বন এক বন্ধন আছে সেটা আমি রেখে দিলাম, আর একটা বন্ধন ভেঙে কিন্তু এই ব্রোমিন দুটো যুক্ত হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অসম্পৃক্ততাকে শনাক্ত করতে কিন্তু এই বিক্রিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার দেখো তোমরা যখন পরীক্ষাগারে ইথিলিনের অসম্পৃক্ততা শনাক্ত করবে তখন কিন্তু এই পরীক্ষাটার বদলে এই পরীক্ষাটা কিন্তু বেশি প্রয়োজন হয়। সেটা কি পরীক্ষা, না বায়ারের পরীক্ষা। সেটা কি, না লঘু ও শীতল ক্ষারীয় কেমেনোফোর বা বায়ার বিকারক। বায়ার বিকারকটা কি, না লঘু ও শীতল ক্ষারীয় কেমেনোফোর, এটা হচ্ছে বায়ার বিকারক। অনেক সময় পরীক্ষায় পড়ে যে বায়ার বিকারক কি, তখন তোমাদের লিখতে হবে লঘু ও শীতল ক্ষারীয় কেমেনোফোর, আশা করি বুঝতে পেরেছ। তাহলে বায়ার বিকারকের সঙ্গে ইথিলিনের বিক্রিয়ায় লালচে বেগুনি রঙের পটাশিয়াম পারম্যাঙ্গানেট বর্ণহীন দ্রবণে পরিণত হয়, এই বায়ার পরীক্ষা নামে পরিচিত, ঠিক আছে। তো এই যে কেমেনোফোরটা বললাম সেটা কি, না সেটা হচ্ছে লালচে বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই কেমেনোফোরের নামটা কি, না পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। আর এর কালারটা কীরকম, না লালচে বেগুনি বর্ণের, ঠিক আছে। যখনই ইথিলিনের সঙ্গে এই লালচে বেগুনি বর্ণের ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করবে তখন কিন্তু সেটা বিক্রিয়া করার পর দ্রবণের বর্ণটা কীরকম হয়ে যাবে, না বর্ণহীন হয়ে যাবে। এইটার মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে ইথিলিনের মধ্যে অসম্পৃক্ততা আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা কিন্তু তোমাদের পরীক্ষাগারে প্র্যাকটিস করতে হবে। এবার আসছে দেখো পরের কোশ্চেনটা, সেটা কি, না হাইড্রোজেনের সঙ্গে। আমি বললাম যে ইথিলিন বিক্রিয়া করে জুতো বিক্রিয়া কার কার সঙ্গে, একটা হচ্ছে ব্রোমিনের সঙ্গে একটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে। আমি ব্রোমিনেরটা উল্লেখ করে দিলাম, এবার আসছে হাইড্রোজেনের সঙ্গে। দেখো কী লেখা আছে, সাধারণ উষ্ণতায় প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা রায়নি নিকেলের অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও ইথিলিনের বিক্রিয়ায় ইথেন তৈরি হয়। তাহলে কী শর্তটা বললাম, না সাধারণ উষ্ণতায় প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা রায়নি নিকেলের অনুঘটকের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়াটা ঘটে, এটা হচ্ছে সাধারণ উষ্ণতায়। আর উষ্ণতাটা কখন প্রয়োজন হবে, না যখন আমরা কিন্তু নিকেল চূর্ণ অনুঘটক হিসেবে ব্যবহার করব, তখন কত উষ্ণতা দরকার, না 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দরকার। তাহলে আরেকবার বলে দিই, 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও ইথিলিনের বিক্রিয়ায় ইথেন তৈরি হয়, ঠিক আছে। দুটো শর্ত, মানে যে কোনো একটা শর্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার আসছি বিক্রিয়াটায়, কার কার সঙ্গে বিক্রিয়া হচ্ছে, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হচ্ছে। দেখো ইথিলিনের সংকেতটা কি, কার্বন কার্বন ডবল বন্ড বা দ্বিবন্ধন থাকবে, এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন। আর কার সঙ্গে বিক্রিয়া হচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে, ঠিক আছে। যে কোনো একটা আমি প্ল্যাটিনাম অনুঘটক নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, না জুতো বিক্রিয়া ঘটছে। জুতো বিক্রিয়ার সংজ্ঞাটাতেই আমি কি বললাম, না কার্বন কার্বন একটা বন্ধন থাকবে, তাহলে কার্বন কার্বন একটা বন্ধন লিখে দিলাম, এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে, দুটো, এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে, দুটো আছে, তাহলে একটা বন্ধন থাকবে, আর একটা বন্ধন ভেঙে কিন্তু দুটো হাইড্রোজেন পরমাণু দুটো কার্বনে যুক্ত হয়ে যাবে। তাহলে এই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন একটা যুক্ত হলো, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন একটা যুক্ত হলো। এবার দেখো এইটাকে তোমরা কিন্তু চিনতে পারছ, সেটা কি, না এটাকে আমি একটু সাজিয়ে লিখছি। দেখো কার্বন কার্বন এক বন্ধন, আর এখানে কটা এখন হাইড্রোজেন আছে, এই কার্বনের সঙ্গে তিনটা হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে এখন কটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন। তাহলে এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে ইথেন,
ঠিক আছে, আর এটার নাম কি? এটার নাম বললাম ইথিলিন। তোমাদের অনেক সময় কিন্তু পরিবর্তন হিসেবেও পড়ে, ইথিলিন থেকে ইথেন দিয়ে দেবে, কিভাবে পরিবর্তন হয় তোমাদের কিন্তু লিখতে হবে, তখন তোমাদের এই অনুঘটকটা লিখতে হবে, অর্থাৎ দুটো শর্তের মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। আশা করি বুঝতে পেরেছো, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু দ্রুত বিক্রিয়াটা। এবার দেখো এই বিক্রিয়াটার গুরুত্বটা কি, না এই বিক্রিয়াটি শ্যাবেটিয়ার সেন্টারেন্স বিক্রিয়া নামে পরিচিত। কি বললাম? এই বিক্রিয়াটা হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের যে যুত বিক্রিয়াটা ঘটছে সেই বিক্রিয়াটা শ্যাবেটিয়ার সেন্টারেন্স বিক্রিয়া নামে পরিচিত। এটা একটা বিশেষ নাম আছে, সেটা কি? এইটা। আশা করি বুঝতে পেরেছো, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি। এবার আসছে 3 নম্বর বিক্রিয়াটা, সেটা কি? না পলিমারাইজেশন বিক্রিয়া। আমি কিন্তু বারবার বলছি যে ইথিলিনের যুত বিক্রিয়া হয় দুজনের সঙ্গে, একটা হচ্ছে ব্রোমিনের সঙ্গে, একটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে। আমি দুটোই অলরেডি পড়িয়ে দিলাম। এবার আসছে 3 নম্বর বিক্রিয়া, সেটা কি? না পলিমারাইজেশন বিক্রিয়া। দেখো পলিমারাইজেশন বিক্রিয়াটা কি? না ইথিলিনকে উচ্চ চাপে অক্সিজেন বা পারক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভরের কঠিন পদার্থ বা পলিথিন তৈরি হয়। এই পলিথিনের অপর নামটা কি? আমরা সাধারণভাবে এটাকে পলিথিন বলি, আর এর পলিথিনটাকে অনেক সময় বলা হয় কিন্তু পলি ইথিলিন। কেন বলা হচ্ছে? না পলি মানে হচ্ছে অনেক সংখ্যক, আর ইথিলিন থেকে যেহেতু পলিথিনটা তৈরি হচ্ছে সেই কারণে এটাকে বলছে পলি ইথিলিন। আশা করি বুঝতে পেরেছো। আর এক্ষেত্রে চাপটা কত দরকার? চাপটা কিন্তু 1500 থেকে 2000 atm দরকার। উষ্ণতাটা কত? উষ্ণতাটা কিন্তু 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এখানে যে উচ্চ আণবিক কঠিন পদার্থটা তৈরি হয় উচ্চ আণবিক ভরের, প্রায় ভরটা তখন কত থাকে? না প্রায় 20000 কিন্তু থাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসছে কিন্তু বিক্রিয়াটা। দেখো এটা প্রথম, মানে এটা কার সঙ্গে বিক্রিয়াটা করছে? না ইথিলিনের সঙ্গে, সেই কারণে আমি কিন্তু এখানে ইথিলিনের সংকেতটা প্রথম লিখে দেবো। কার্বন কার্বন দ্বিবন্ধন, আর এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেন, এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেন। আশা করি বুঝতে পেরেছো এইটুকু। এবার দেখো এখানে যে শর্তটা আছে সেখানে শর্ত কোনটা? না 1500 থেকে 2000 atm চাপ দরকার। উষ্ণতাটা কত দরকার? উষ্ণতাটা দরকার 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি তৈরি হচ্ছে? না এখানে বহু সংখ্যক কিন্তু ইথিলিন অণু পরপর যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে কি তৈরি হচ্ছে? দেখো পলিথিন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে CH2। আর এখানে কার্বন একটা বন্ধন, কারণ একটা বন্ধন ভেঙে যাবে, ঠিক আছে, তাহলে এখানে আমি CH2 লিখে, এদিকেও ইথিলিন অণু যুক্ত আছে, এইদিকেও ইথিলিন অণু যুক্ত আছে, ঠিক আছে, এটাকে আমি বন্ধনের মাধ্যমে কিন্তু প্রকাশ করছি। তাহলে এরকম মোট কতগুলো থাকবে? না n সংখ্যক থাকবে। কেন এখানে আমি এক বন্ধন লিখলাম, এখানে 2 বন্ধন আছে? এখানে দেখো আমি কি বললাম, প্রথমেই ইথিলিন বিক্রিয়া করে সবসময় একটা বন্ধন ভেঙে, তাহলে একটা বন্ধন থাকবে আর একটা বন্ধন বিক্রিয়া করবে, একটা বন্ধন বিক্রিয়া করছে আর যেটা ভাঙছে না সেটা কিন্তু আমি লিখে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে কতগুলো অণু বিক্রি মানে তৈরি হচ্ছে বিক্রিয়া করছে সেটা হচ্ছে n সংখ্যক অণু, সেই কারণে কিন্তু এখানে সামনে আমাকে n লিখতে হবে। তাহলে n সংখ্যক ইথিলিন অণু এই শর্তে একটা কিন্তু পলিথিন তৈরি করবে, তাহলে এর নামটা কি বললাম? এর নামটা হচ্ছে পলিথিন, আর এর নামটা কি বললাম? এর নামটা হচ্ছে ইথিলিন। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি দেখো পরের পয়েন্টটা, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু পলিমারাইজেশন বিক্রিয়াটা। এবার আসছি পরের পয়েন্টটা, সেটা কি? না ইথিলিনই হচ্ছে একমাত্র গ্যাসীয় হরমোন। অনেক সময় তোমাদের কোশ্চেনে পড়ে, বিশেষ করে বায়োলজিতে, যে একমাত্র গ্যাসীয় হরমোনের নাম কি, সেটা হচ্ছে ইথিলিন, তখন তোমাদের কিন্তু লিখতে হবে। আশা করি বুঝতে পারলে। এবার আসি অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া। অ্যাসিটিলিনের সংকেতটা কি? না C2H2, ঠিক আছে। এবার দেখো কি লিখেছি, অ্যাসিটিলিন অসম্পৃক্ত হওয়ায় এটি রাসায়নিকভাবে খুব সক্রিয় ও দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো আমি ইথিলিনের ক্ষেত্রেও কি বললাম, না ইথিলিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, সেই কারণে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। অ্যাসিটিলিনও কিন্তু কার্বন কার্বন তিন মানে ত্রিবন্ধন থাকে,
অ্যাসিটিলিনের ক্ষেত্রে, সেই কারণে কি না অ্যাসিটিলিনটাও কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর যেহেতু এখানে তিনটে বন্ধন থাকে সেই কারণে কি এটি রাসায়নিকভাবে খুব সক্রিয়, আর রাসায়নিক বিক্রিয়া করে কোন বিক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে যুত বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এবার আসছি অ্যাসিটিলিনের যুত বিক্রিয়া, প্রথম দেখছি আমরা ব্রোমিনের সঙ্গে, ঠিক আছে। ঠিক আগেরটার মতো দেখো ব্রোমিনকে CCl4 আমি এখানে লিখিনি, নামটা তোমরা কিন্তু লিখে নেবে। তাহলে ব্রোমিনকে CCl4 বা ক্লোরোফর্মে দ্রবীভূত করে সেই দ্রবণের মধ্য দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যায়। বিক্রিয়ার প্রথমে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড তৈরি হয়, যা পুনরায় ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড উৎপন্ন করে। আমি দেখো এখানে যখন আমি পড়েছিলাম ইথিলিনের ক্ষেত্রে তখন কি কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, সে কারণে কিন্তু একবারই বিক্রিয়াটা ঘটছিল। কিন্তু অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখো তিনটে বন্ধন আছে, এখানে অলরেডি কিন্তু দুটো বন্ধন ভাঙার কথা, সেই কারণে কিন্তু এখানে দেখো লেখা আছে পুনরায় ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আসছে বিক্রিয়াটায়, দেখো ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করছে কার না অ্যাসিটিলিনের, তাহলে HCCH3, ঠিক আছে। আর বিক্রিয়াটায় মানে কোন শর্তে বিক্রিয়াটা করছে, CCl4 বা ক্লোরোফর্মে যখন ব্রোমিনটা দ্রবীভূত থাকছে। আর এই ব্রোমিনটার বর্ণটা কীরকম, এই বর্ণটা হচ্ছে লাল বর্ণ, ঠিক আছে। তাহলে CCl4 বা ক্লোরোফর্ম দ্রবীভূত থাকে। এবার দেখো প্রথমে কি তৈরি হয়, একটা বন্ধন ভাঙে, তার মানে দুটো বন্ধন অলরেডি রয়ে যাচ্ছে, তাহলে সেরকম কিন্তু আমি লিখে দেবো। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, কারণ এইটার সঙ্গে হাইড্রোজেন আছে এইটার সঙ্গে হাইড্রোজেন আছে, আমি লিখে দিলাম। একটা বন্ধন ভেঙে দুটো কার্বনের সঙ্গে কিন্তু দুটো ব্রোমিন পরমাণু যুক্ত হয়ে যাবে। তাহলে এই একটা ব্রোমিন যুক্ত হলো, এই একটা ব্রোমিন যুক্ত হয়ে গেল। তাহলে এই যৌগটার নাম এখন কি না, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড। কেন না, এটা অ্যাসিটিলিন থেকে তৈরি হচ্ছে বলে আর কটা ব্রোমিন যুক্ত আছে, দুটো ব্রোমিন, সেই কারণে এটা কিন্তু অ্যাসিটিলিন ডাইব্রোমাইড। তাহলে এর নামটা কি, এর নামটা হচ্ছে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড, আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি দেখো পরের বিক্রিয়াটা, পরের বিক্রিয়াটা কি, এই যে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড তার সঙ্গে কিন্তু আবার ব্রোমিনের বিক্রিয়া ঘটবে। তাহলে ব্রোমিন আমি লিখে দিলাম নিচে, আর উপরে কি না এই শর্তটা, তাহলে CCl4 আর একটা হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে দেখো এখানে আর একটা যেহেতু বন্ধন আছে তার মানে আবার বিক্রিয়া করবে, তাহলে একটা বন্ধন রয়ে যাবে, তাহলে কার্বন কার্বন এক বন্ধন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন রয়ে গেল। আর নিচে দেখো যে আগের ব্রোমিনগুলো যুক্ত ছিল আমি কিন্তু লিখে দিলাম, এখন কি হচ্ছে এই কার্বনটার সঙ্গে এই কার্বনটার সঙ্গে একটা করে কিন্তু ব্রোমিন পরমাণু যুক্ত হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি তাহলে ব্রোমিন, আর এখানেও কিন্তু একটা ব্রোমিন, কারণ এখানে দ্বিবন্ধন আছে, একটা বন্ধন ভেঙে এই দুটো ব্রোমিন যুক্ত হবে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যৌগটার নাম এখন কি হচ্ছে না, অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড। কেন টেট্রাব্রোমাইড হচ্ছে, টেট্রা কথার অর্থ হলো চার, আর এখানে দেখো চারটে যেহেতু ব্রোমিন যুক্ত আছে সেই কারণে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড। তাহলে এই যৌগটার নাম কি হচ্ছে না, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড, ঠিক আছে, অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড। আর নিচে কিন্তু নামগুলো লিখে দেওয়ার চেষ্টা করবে, যেমন আমি এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো এই বিক্রিয়াটার গুরুত্ব, আমি আগের যখন ইথিলিনটা পড়ালাম তখনও বলে দিয়েছি, এখনও কিন্তু বলে দিচ্ছি, এই বিক্রিয়া প্রমাণ করে যে অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ। তাহলে অসম্পৃক্ততাকে শনাক্ত করতে কিন্তু এই বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারলে। এবার আসছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, ঠিক আগেরটার মতো দেখো, সাধারণ উষ্ণতায় প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে বা 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, প্রথমে ইথিলিন পরে ইথেন তৈরি হয়, ঠিক আগেরটার মতো। দেখো এখানে কার বিক্রিয়া হবে না, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন, এটা আমি অ্যাসিটিলিনের সংকেতটা আঁকছি, তার সঙ্গে কার বিক্রিয়া না হাইড্রোজেনের বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে কোন শর্ত লাগছে, আমি আগেরটায় প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম লিখেছি, এখানে আমি নিকেলটা লিখছি, নিকেল চূর্ণটা। তাহলে নিকেল চূর্ণ আর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বললাম, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রথমে কি না, একটা বন্ধন ভাঙবে, তাহলে দুটো বন্ধন রয়ে যাবে,
ঠিক আছে, তাহলে আমি প্রথম দুটো বন্ধন আমি কিন্তু রেখে দিচ্ছি। এই কার্বনটার সঙ্গে দেখো হাইড্রোজেন, এই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন, তাহলে কি যুক্ত হচ্ছে? না, হাইড্রোজেন যুক্ত হচ্ছে প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে। এই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন, এই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন পরমাণু। এই যৌগটার নাম এখন কি হয়ে যাচ্ছে? এই যৌগটার নাম হয়ে যাচ্ছে কি? না, ইথিলিন। দেখো প্রথমে ইথিলিন তৈরি হয়, এখানে বলেই দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এই ইথিলিনের সঙ্গে আবার যদি আমি নিকেল চূর্ণ এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি ইথিলিনকে, এবং তার সঙ্গে কি থাকে? না, হাইড্রোজেন বিক্রিয়া করছে, তাহলে কি তৈরি হবে? না, এই কার্বনটার সঙ্গেও হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনটার সঙ্গেও হাইড্রোজেন যুক্ত হবে। কেন? কারণ এখানে দ্বিবন্ধন আছে, একটা বন্ধন ভেঙে এইটার সঙ্গে হাইড্রোজেন, এইটার সঙ্গেও হাইড্রোজেন। আশা করি বুঝতে পারলে। তাহলে একটা বন্ধন ভাঙবে বললাম, তাহলে পড়ে থাকবে কটা? একটা কার্বন, মানে কার্বন কার্বনের সঙ্গে এক বন্ধন থাকবে, আর এখানে হাইড্রোজেন যেরকম আছে রেখে দিলাম, এখানে হাইড্রোজেন যেরকম আছে রেখে দিলাম, এখানে নিচে যেরকম হাইড্রোজেন আছে আমি সেগুলো কিন্তু লিখে দিচ্ছি, তাহলে এইখানেও হাইড্রোজেন আমি লিখে দিলাম। এবার দেখো এই কার্বনটার সঙ্গে এখানে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, আবার এই কার্বনটার সঙ্গে এখান থেকে কিন্তু একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যাবে। এখন এই যৌগটার নাম কি হয়ে যাচ্ছে? এই যৌগটার নাম হয়ে যাচ্ছে ইথেন। আশা করি বুঝতে পেরেছ। অনেক সময় কিন্তু পরে যে পরিবর্তন করো বলে লিখে দেবে অ্যাসিটিলিন থেকে ইথেন, তখন তোমাদের এই ধাপে ধাপে কিন্তু করতে হবে, এবং এই মানে যে শর্তটা থাকবে, আমি এখানে এই শর্তটা লিখলাম, তোমরা কিন্তু অন্যটাও লিখতে পারো। যেমন ধরো প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটক, সেটাও কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছ। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা, সেটা কি? না, লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে এখনও হাইড্রোজেন যুক্ত হয়ে শুধুমাত্র ইথিলিনে রূপান্তরিত হয়। লিন্ডলার অনুঘটক হচ্ছে একটা বিশেষ অনুঘটক। এই অনুঘটকের বৈশিষ্ট্যটা কি? এখানে দেখো যখন আমি অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করছি, তখন কোন অনুঘটক কাজে লাগাচ্ছি? নিকেল চূর্ণ বা প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম, এই অনুঘটকগুলো কাজে লাগাচ্ছি। তার ফলে কি হচ্ছে? না, একবারে কিন্তু অ্যাসিটিলিন থেকে আমার ইথিনে যখন আসছে, তখনই কিন্তু বিক্রিয়াটা থামছে। কিন্তু এই ইথেনের মানে ইথেনটা আমি উৎপন্ন করতে চাইছি না, শুধুমাত্র অ্যাসিটিলিন থেকে আমি ইথিলিনটাই তৈরি করতে চাইছি। তার মানে কি করতে হবে? তখন কিন্তু আমাকে লিন্ডলার অনুঘটকটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমি অ্যাসিটিলিন থেকে ইথিলিনটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ লিন্ডলার অনুঘটকের গুরুত্বটা কি। তাহলে এবার আসছি বিক্রিয়াটায়। দেখো বিক্রিয়াটা কি? না, এই সি ট্রিপল বন্ড CH, কারণ অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া করছে। কার বিক্রিয়া হচ্ছে? না, হাইড্রোজেনের বিক্রিয়া হচ্ছে। অনুঘটকটা কি? না, অনুঘটকটা কিন্তু লিন্ডলার অনুঘটক, ঠিক আছে, লিন্ডলার অনুঘটক। তাহলে লিন্ডলার অনুঘটক দিলে বিক্রিয়াটায় কিসে রূপান্তরিত হবে? না, ইথিলিনে রূপান্তরিত হবে। তাহলে অ্যাসিটিলিনের একটা বন্ধন ভাঙবে, তাহলে অ্যাসিটিলিনের দুটো বন্ধন রয়ে যাবে, এই কার্বনটার সঙ্গে এই হাইড্রোজেন থাকবে, এই কার্বনটার সঙ্গে এই হাইড্রোজেনটা থাকবে। তাহলে যেহেতু লিন্ডলার অনুঘটক আমি দিচ্ছি, তাহলে দুটো বন্ধন থেকে এই একটা বন্ধন ভেঙে প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গে একটা করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যাবে। তখন এখন এই যে যৌগটা পরিণত হচ্ছে তার নাম কি? তার নাম হচ্ছে ইথিলিন। আশা করি বুঝতে পেরেছ, ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছি দেখো লিন্ডলার অনুঘটকটা কি। লিন্ডলার অনুঘটকটা হচ্ছে লেড অ্যাসিটেট যুক্ত ক্যালসিয়াম কার্বনের, যার সংকেত হচ্ছে CaCO3, এর ওপর বিধৃত সূক্ষ্ম প্যালাডিয়াম চূর্ণ লিন্ডলার অনুঘটক নামে পরিচিত। আর একবার বলছি, লেড অ্যাসিটেট যুক্ত ক্যালসিয়াম কার্বনেটের ওপর বিধৃত সূক্ষ্ম প্যালাডিয়াম চূর্ণ লিন্ডলার অনুঘটক হিসাবে পরিচিত। আশা করি বুঝতে পেরেছ। তাহলে লিন্ডলার অনুঘটকটা তোমাদের পরীক্ষায় পড়ে, অনেক সময় পরিবর্তন পড়ে যে অ্যাসিটিলিন থেকে ইথিলিনে রূপান্তরিত, ঠিক আছে, তখন তোমাদের কিন্তু লিন্ডলার অনুঘটকটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা। এবার আসছি দেখো পরের কোশ্চেন, সেটা কি? না, এলপিজি সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তাহলে জেনে নিই এলপিজি কথাটার পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। তোমরা এটা ইংরেজিতেই লেখার চেষ্টা করো, কারণ বাংলায় লিখতে গেলে তোমাদের একটু বানান হয়তো ভুল হতে পারে, সেই কারণে আমি বলছি এটাকে ইংরেজিতেই লেখার চেষ্টা করো। তাহলে পুরো নামটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে এবং মনে রেখে দিতে হবে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবার আসছি এলপিজির মুখ্য উপাদান, মানে
এলপিজি তে যে মেন উপাদানটা থাকে সেটা কি না, সেটা হচ্ছে বিউটেন। এছাড়া আরো অনেক উপাদান থাকে কিন্তু মেন উপাদান বিউটেন। তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে দেয় যে এলপিজির মুখ্য উপাদান বা প্রধান উপাদান কি, তখন তোমাদের বিউটেন লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসছে দেখো পরের পয়েন্টটা, সেটা কি না এলপিজির উৎস। তাহলে এলপিজির উৎসটা দেখে নিই। আংশিক পাতন প্রক্রিয়া পেট্রোলিয়ামের পরিশোধনের সময় যে গ্যাসীয় অংশ পাওয়া যায় তাকে উচ্চ চাপে তরলে পরিণত করে স্টিলের সিলিন্ডারে আবদ্ধ করে রাখা হয়, এটি হচ্ছে এলপিজি। তাহলে কি না আংশিক পাতন প্রক্রিয়া পেট্রোলিয়ামের পরিশোধনের সময় যে গ্যাসীয় অংশ পাওয়া যায় তাকে যদি আমি উচ্চ চাপে তরলে পরিণত করে স্টিলের সিলিন্ডারে আবদ্ধ করে রাখি, সেটাই হচ্ছে এলপিজি। যেটা আমাদের মানে গৃহস্থালীন ঘরের কাজ মানে রান্নার কাজে যে গ্যাসগুলো আমরা ব্যবহার করি সেইগুলো কিন্তু এলপিজিতে থাকে, মানে এলপিজি থাকে ওইগুলোতে। ঠিক আছে, এবার আসছি দেখো এর ব্যবহারটা, এলপিজির ব্যবহার। আমি কি বললাম না প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আর এই জ্বালানিটা কীরকমভাবে ব্যবহার করা হয়, রান্নার কাজে কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া ক্ষুদ্র শিল্পে ব্যবহার করা হয়, ঝালাইয়ের কাজেও কিন্তু এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে তোমরা জানলে কি যে আমাদের ঘর মানে বাড়িতে যেসব রান্নার গ্যাসগুলো থাকে সেগুলোতে কি থাকে না, সেগুলোতে কিন্তু এলপিজি থাকে। সেই এলপিজির মুখ্য উপাদানটা কি, সেই এলপিজির মুখ্য উপাদানটা হচ্ছে বিউটিন, আর পুরো নামটা কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উৎসটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ব্যবহারটা এবং বাকি যে দুটো পয়েন্ট আমি বললাম সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসছে সিএনজি। সিএনজির পুরো নামটা কি, সিএনজির পুরো নামটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটাকেও তোমরা কিন্তু ইংরাজিতেই মুখস্থ করে রাখবে এবং প্রত্যেকটা মানে বানানগুলো যেন সঠিক থাকে এরকমভাবে মুখস্থ করবে। ঠিক আছে, তাহলে এবার আসছে দেখো সিএনজির মুখ্য উপাদান। সিএনজির মুখ্য উপাদানটা কি না মিথেন, কত পার্সেন্ট থাকে, 85 থেকে 90%। তার মানে বুঝতে পারছো যে কতটা পরিমাণে থাকে মিথেনটা সিএনজিতে। তাহলে এবার আসছি উৎসটায়। উৎসটা কি না পেট্রোলিয়াম খনিতে তেলের উপরে বা কয়লা খনিতে যে গ্যাসীয় পদার্থ আবদ্ধ অবস্থায় থাকে তাকে প্রাকৃতিক গ্যাস বলে। একে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়, এটি হলো সিএনজি। এবার আসছি দেখো ব্যবহারটা, কী ব্যবহারটা লিখেছি দেখো, প্রধানত জ্বালানি রূপে। জ্বালানিটা কিভাবে ব্যবহার করা হয় না গণ পরিবহন ব্যবস্থায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কারণ সিএনজি ব্যবহার করলে পরিবেশ দূষণের মাত্রা কিন্তু সব থেকে কম হয়। সে কারণে কিন্তু বর্তমানে সিএনজির ব্যবহারটা আমরা যেসব অটো বাস ট্যাক্সি এগুলো মানে চাপি সেই সব মানে গণপরিবহন ব্যবস্থাতেই কিন্তু এই সিএনজির ব্যবহারটা লক্ষ্য করা যায়, যাতে পরিবেশ দূষণের মাত্রা সবচেয়ে কমানো যায়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাও জ্বালানি রূপে, আগেরটাও কিন্তু বা এলপিজিটাও কিন্তু জ্বালানি রূপে বললাম, কিন্তু দুজনের ব্যবহারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো। এবার দেখো এলপিজি থেকে একটা কোশ্চেন পড়ে, সেটা কি না এলপিজি সিলিন্ডারে গ্যাস জ্বললে কোনো উগ্র গন্ধ পাওয়া যায় না, কিন্তু না জ্বলে বেরিয়ে এলে উগ্র গন্ধ পাওয়া যায় কেন? সেই কারণটাই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে অনেক সময়। ঠিক আছে, আমি লিখে রেখেছি তোমরা ভালো করে বোঝো। কী লিখেছি না এলপিজিতে যেসব গ্যাসগুলি থাকে, আমি মুখ্য উপাদানটা কী বললাম বিউটেন বললাম, তার সঙ্গে অন্যান্য গ্যাসও থাকে কিন্তু মুখ্য উপাদানটা বিউটেন। তাহলে বিউটেনের সঙ্গে আর কী কী থাকে, প্রোপেন থাকে ইত্যাদি আরও অনেক থাকে। তাহলে এলপিজিতে যেসব গ্যাসগুলি থাকে সেইগুলি বর্ণহীন হয় এবং গন্ধহীন হয়। তাহলে যদি লিক করে কোনো জায়গায় সিলিন্ডারের মধ্যে তাহলে কিন্তু আমরা গন্ধ পাবো না। তারপর কী আছে না তাছাড়া গ্যাসগুলি অত্যন্ত দাহ্য হওয়ায় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আমি কি বললাম না যদি সিলিন্ডার লিক করে তাহলে আমরা গন্ধ পাবো না, তার ফলে কি হবে না মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, কারণ কি গ্যাসগুলি কিন্তু অত্যন্ত দাহ্য প্রকৃতির। ঠিক আছে, তাই এই দুর্ঘটনাটাকে এড়ানোর জন্য কি করি না এই দুর্ঘটনা এড়াতে সিলিন্ডারের মধ্যে থাকা গ্যাসগুলির সঙ্গে খুব অল্প পরিমাণে এটা কিন্তু মেশানো হয়, অল্প পরিমাণে উগ্র গন্ধযুক্ত সালফার যৌগ ইথাইল মার্ক্যাপটন যার সংকেত হচ্ছে C2H5SH মেশানো হয়, ফলে গ্যাসটি না জ্বলে বেরিয়ে এলে উগ্র গন্ধ পাওয়া যায়, কারণ সালফারের একটা উগ্র গন্ধ থাকে সেটা হচ্ছে এই যৌগটা থাকার জন্য। আশা করি বুঝতে পেরেছো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সংকেত সহ কিন্তু মনে রাখবে, ইথাইল মার্ক্যাপটন হচ্ছে যৌগটার নাম। আজকের ভিডিওতে আমি যেটুকু পড়ালাম, কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।